তখন এই চরমপন্থীরা নানাভাবে নানা নামে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করত এবং তাদের একটা বলয় সৃষ্টি করে তারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করত। এগুলি কিন্তু ক্রমশই এদের দুর্বল হয়ে গিয়েছে এবং ক্রমশই এরা ছোট হয়ে গিয়েছে, এদের সংখ্যা কমে গিয়েছে। যেই কয়জন অবশিষ্ট ছিলেন তাদের মধ্যে অধিকাংশই ইচ্ছা প্রকাশ করেছেন তারা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মসমর্পণ করবেন, তাদের কৃতকর্মের জন্য তারা মানে লজ্জাবোধ করছেন কিংবা তারা মনে করছেন যে এই পথ থেকে তারা চলে আসবেন। সেই জন্যই আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি। 640 জন টোটাল, 614 জন আগামী 9 তারিখ পাবনাতে তারা সারেন্ডার করবে। আমরা আইন অনুযায়ী মানে তাদের মানে আমরা সেই ব্যবস্থা নেব। আমরা এর আগে আপনারা দেখছেন জলদস্যু বনদস্যুরা সারেন্ডার করেছে, আমরা সেই রকমভাবে তাদেরকে তারা সারেন্ডার করলে মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারাও সারেন্ডার করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা সেইটাই, যারা ভুল বুঝে সারেন্ডার করবেন এবং এই কর্ম তারা আর কোনোদিন করবেন না এই রকম ওয়াদা করলে তাদেরকে মানে আইনি সহযোগিতা সহ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য